নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। আবারও লকডাউন বাড়ল বাংলার বুকে। মুখ্যমন্ত্রী মমতা এক্ষুনি মাত্র পাওয়া বিশাল বড় খবর, 31 জানুয়ারি পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ আরোপ করলো রাজ্য সরকার। আর রক্ষে নেই করোনার থেকে, একই দিনে 39 জনের মৃত্যুর খবর, আর তারপরে 31 জানুয়ারি পর্যন্ত কঠোর লকডাউন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেদিকে চোখ রাখবো, 31 জানুয়ারি পর্যন্ত কোন কোন বিধিনিষেধ জারি করা হচ্ছে, 10টা পর্যন্ত কি ট্রেন চলবে নাকি আরো নিয়ম নীতিতে বদল, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এদিকে আবার দোকানদারি নিয়ে কি আপডেট উঠে এলো, মোদীর দোকান থেকে কাপড় দোকানে, দিকে আবার মোবাইল রিচার্জের দোকান, কোন দোকানে কি প্রভাব পড়ছে, এবার কঠোর লকডাউন 31 জানুয়ারি পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি নির্দেশিকা জারি করা হচ্ছে, নতুন করে কি কি আরোপ করা হলো, সব মিলে থাকবে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ খবর। যা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এদিকে আবার একই দিনে গত 24 ঘন্টায় নয়া রেকর্ড, একবার 39 জনের মৃত্যু হলো কেবলমাত্র বাংলায়। করোনা আক্রান্তের খবর 19,000, আর তারপরে 39 জনের মৃত্যু একই দিনে একলাপে। আর এদিকে আবার কঠোর লকডাউন জারি করার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে আবারও টাকা, এদিকে আবার রান্নার গ্যাস ব্যাংকের বই নিয়ে উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা জয় জওহর জয় বাংলার পর আবারও 1,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে, অন্যদিকে আবার 2,000 টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিভাবে পাবেন সেই টাকা, বিস্তারিত খবর জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্যদিকে আবার ব্যবসায়ীদের অনুরোধে সারা রবিবার থেকে খুলছে এবার হাওড়ার মংলা হাট, কি বলছে এবার নতুন করে ব্যবসায়ীদের জন্য সুখবর এবার লকডাউনের মাঝে। এদিকে আবার গঙ্গাসাগর মেলায় হৃদরোগ আক্রান্ত উত্তরপ্রদেশের বাসিন্দা, আর তারপরেই তৎপরতা প্রশাসন পশ্চিমবঙ্গে, হঠাৎ করে আবার লকডাউন বাড়ালো কেন, যেহারে বাড়ছে সংক্রমণ আর তারপরে মৃত্যু, এবার সংক্রমণের থাবা, মেদিনীপুরেও মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ হলো 2 করোনা ওয়ার্ড, একের পর এক করোনা রোগীর খবর আসার পরই সমস্ত পরিষেবা আবারও তৎনত, সংক্রমিত প্রায় 200 ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্তরা এবার হোম আইসোলেশনে, হাসপাতাল কর্মীরা সংকটে ভুগছেন, এমনই পরিস্থিতি এবার বড় সিদ্ধান্ত। আর তার সাথে 5 রাজ্যে 22 জানুয়ারি পর্যন্ত নির্বাচনী র্যালিতে নিষেধাজ্ঞা জারি করছে এবার প্রশাসন, এমনকি কঠোর লকডাউন জারি করার পর এবার পিছিয়ে যাচ্ছে ভোট পর্ব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর্জি জানিয়েছেন ভোট আবার 2 সপ্তাহ পিছিয়ে যাবার জন্য, 22 জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল, তবে সমস্ত পরিস্থিতি আবারও টালমাটাল হয়ে যেতেই নতুন করে সিদ্ধান্ত। এদিকে আবার কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, সেই সাথে আবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কি খবর উঠে আসছে, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। ফ্রেন্ডস, লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অনুরোধ, আপনি যদি প্রতিদিন এ ধরনের খবর এবং তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম, জেলায় জেলায় লকডাউনের আপডেট এবং কোন কোন অনুদান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ও কেন্দ্র সরকারের তরফ থেকে বিস্তারিত খবর জানতে চান, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে জেলাভিত্তিক খবর, লেটেস্ট তাজা হেডলাইন এবং প্রতিদিনের শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে। তবে জেলায় জেলায় খবর জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবরই থাকবে পরের ভিডিওতে। ভয়াবহ বিপদ এবার বাংলার বুকে, করোনা সংক্রমণ যে হারে বাড়ছে আর রক্ষে নেই, করোনার তৃতীয় ঢেউ বাংলাকে টালমাটাল করলো, এদিকে আবার 20,052 পৌঁছে গেল পশ্চিমবঙ্গের মোট মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় 39 জন মৃত্যু, শেষ 24 ঘন্টায় যে হারে মৃত্যু বাড়লো, নতুন করে আক্রান্ত হয়েছে 19,064 জন। আর সেই সাথে চোখ রাখবো, পুরোপুরি পাল্টে দিলেন সিএম করোনা ভাইরাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের, একদিকে নতুন করে বিধিনিষেধ আর সেই সাথে নতুন করে স্বাস্থ্যবিধিতে নিয়ম বদল, পরীক্ষার ফল পজিটিভ হলেই আইসোলেশন, উপসর্গহীন বা মৃদু উপসর্গ থাকলে আইসোলেশন, কোমরবিডিটি থাকলে বিশেষ নজর, রক্তে অক্সিজেনের মাত্রা 94% এর নিচে থাকলে ভর্তি করতে হবে হাসপাতালে, মুখ ও ঠোঁটে নীল হলে ওয়ার্ড বা আইসিইউতে ভর্তির পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে আবার চোখ রাখবো, আবারও কঠোর লকডাউন 31 জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়ালো, এবার কোন কোন বিধিনিষেধ জারি করছে, কোথায় কোথায় লকডাউনের ছাড়, কি খোলা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, সরাসরি দেখে নেব অফিসিয়াল আপডেট। এইমাত্র মুখ্যমন্ত্রী মমতার বড় নির্দেশিকা, গঙ্গাসাগরের পর এবার রাজ্যে নতুন করে মেলাতে ছাড়, সেই সাথে আবার কড়া নির্দেশিকা জারি, রাজ্যে একের পর এক নতুন বিধিনিষেধ, 31 জানুয়ারি পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করছে, করোনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো এবার রাজ্য সরকার, মেলা সহ সবকিছুতেই ছাড়, যেখানে 28 জনের মৃত্যু হয়েছিল আগের দিন, তারপরে এবার 39 জনের মৃত্যু হয়েছে, স্বাস্থ্যবিধি শিখেই তুলে গঙ্গাসাগরে জনসমাগম, আর তারপরে 31 জানুয়ারি পর্যন্ত ছাড় বহাল থাকবে, আপাতত বন্ধ থাকবে স্কুল
বেঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠান ট্রেন চলবে রাত 10টা পর্যন্ত। আগের সমস্ত নিয়ম ও নিষেধাজ্ঞা জারি থাকবে 31 জানুয়ারি পর্যন্ত, তবে বেশ কয়েক ক্ষেত্রে আবারও ছাড় পাওয়া গিয়েছে। গঙ্গাসাগরের পর এবার রাজ্যের অন্যান্য মেলাতেও ছাড়, সঠিক করোনাবিধি মেনে এবার খোলা জায়গায় করা যাবে মেলা। বিয়ের অনুষ্ঠানে 200 জনের উপস্থিতিতে ছাড়পত্র দেওয়া হয়েছে, যেখানে আগেভাগে 50 জন উপস্থিতি ছাড়পত্র ছিল। আর এদিকে আবার অনুষ্ঠান গৃহতে 200 জন অর্থাৎ 50% ছাড় হলেও চলবে। আর অন্যদিকে আরো এক ভয়ানক দুর্ঘটনা, মালদায় চাঁচলে 81 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত হলো 15 জন। ভ্যানের সাথে বাসের সংঘর্ষ, আহত হলো অন্তত 15 জন। আহতরা প্রত্যেকে এবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আর সেই সাথে আবার পুলিশ প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হলো রামপুরহাটের বুঙ্কেশ্বরী মেলা। সকাল থেকে বিভিন্ন দোকানপাট বসে, এদিকে আবার পুলিশ প্রশাসনের খবর, মেলায় দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয় বলে সূত্র মারফত খবর পাওয়া গেল। তার মাঝে আবার ব্যবসায়ীদের জন্য বিশাল বড় খবর, ব্যবসায়ীদের অনুরোধে এবার সাড়া মিলল। রবিবার থেকে খুলছে হাওড়ার মংলা হাট, ধাক্কায় রোজকারি বন্ধ হয়ে গিয়েছিল এবার, তারপরে ব্যবসায়ীদের চাপে পড়ে শেষ পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে হাওড়ার মংলা হাট। আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার হাওড়ায় ময়দান চত্বরে হাট বসতে চলেছে। শুরু হবে শুক্রবার হাওড়া পুরসভার প্রশাসন মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়ীদের দুদফায় বৈঠক হয়। সেই সাথে আবার পুরবর্তী পেছনে হাইকোর্টে কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন অভিষেক ব্যানার্জি। হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন, 3 সপ্তাহে রাজ্যের সংক্রমণের হার 3%-এর নিচে নামতে হবে, আমাদের একসঙ্গে কাজ করে সংক্রমণের হার কমানো নিশ্চিত করতে হবে, করোনার বিরুদ্ধে লড়াই শক্তিশালী করা এই মুহূর্তের অগ্রাধিকার, টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন। তবে এবার জেলায় জেলায় লকডাউনের খবর আসছে। সংক্রমণের থাবা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, বন্ধ হচ্ছে 2 করোনা ওয়ার্ড। করোনার কবলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে শতাধিক বা তার বেশি প্রায় 2 শতাধিক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তের খবর এবার হোম আইসোলেশনে রয়েছে। আর যার কারণে বন্ধ করে দেওয়া হলো 2 করোনা ওয়ার্ড, রোগীদের পাঠানো হলো করোনা চিকিৎসার বিশেষ ওয়ার্ডে। আর এমনই সময় দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে, 22 জানুয়ারি পর্যন্ত যে কোনো র্যালি বন্ধ, এবার 5 রাজ্য 22 জানুয়ারি পর্যন্ত নির্বাচনে নিতে নিষেধাজ্ঞা। 4 দেওয়ালের মধ্যে সর্বাধিক 300 জন নিয়ে সভা করা যেতে পারে, সভাকক্ষে 50% বেশি জমায়েত নয়। রাজনৈতিক দলগুলিকে মানতে হবে করোনাবিধির নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আর এদিকে আবার পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ, ডায়মন্ড হারবারের মডেলে এবার অশোকনগরে, অশোকনগরে মাস্কহীনদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। মাস্ক ছাড়া রাস্তায় কাউকে দেখলে এবার তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হবে বলে জানানো হয়েছে। আর তার মাঝে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে, পর এবার দুর্গাপুর ইস্পাত হাসপাতাল নিয়ে বড় খবর। একই সঙ্গে প্রায় 17 জন চিকিৎসক করোনা আক্রান্তের খবর সামনে এলো। অন্যদিকে আবার 17 জনের মধ্যে প্যাথোলজি বিভাগে 11 জন মরণ ব্যাধির থাবায় আক্রান্ত হয়েছেন। গোটা পশ্চিমবঙ্গ এবার টালমাটাল খেয়ে গেল করোনার তৃতীয় ঢেউয়ে, আটকানো যাচ্ছে না করোনাকে। আর তার মাঝে আবার 7 দিনের বেশি জ্বর থাকলে হাসপাতালে ভর্তি করতে হবে, রোগীকে জানালো রাজ্য সরকার। আর এদিকে রক্তচাপ 100 কম থাকলেও হাসপাতালে ভর্তি করার পরামর্শ, রক্তে অক্সিজেনের মাত্রা 94%-এর নিচে থাকলেও ভর্তি করতে হবে হাসপাতালে। এমনকি এবার উপসর্গহীন হলেই করোনা পজিটিভদের নিবৃত্তি বাসে থাকতে হবে, সংশোধিত নির্দেশিকায় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কড়া বার্তা। করোনার পরীক্ষার ফল পজিটিভ হলেই থাকতে হবে আইসোলেশনে, উপসর্গ হলেই থাকতে হবে হোম আইসোলেশনে। তবে কোমরবিডি থাকলে আক্রান্তদের উপর বিশেষ নজর দিতে হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এদিকে আবার জেলায় জেলায় খবর, করোনা সংক্রমণের খবর লাফিয়ে বাড়ছে দিনের পর দিন। এমন সময় পুরসভা এলাকায় কন্টেনমেন্ট জোনের জন্য 29 থেকে বাড়িয়ে 44 করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র লেক থানার এলাকাতেই নতুন করে 6টি কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। এদিন পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয় বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে গঙ্গাসাগরের পর এবার রাজ্যে অন্য মেলাতেও ছাড়, গঙ্গাসাগরের পর রাজ্যে অন্যান্য মেলাতেও আবার ছাড় পাওয়া যাচ্ছে। সঠিক করোনাবিধি মেনে খোলা জায়গায় এবার করা যাবে মেলা। 200 জনের উপস্থিতিতে ছাড়পত্র, 50% উপস্থিতি নিয়ে যে কোনো গৃহেও রাজ্য সরকারের তরফ থেকে বার্তা অনুষ্ঠান করতে পারে। আর সেই সাথে বড় খবর উঠে আসছে, অযোধ্যা নয় গোরক্ষপুরে লড়বেন যোগী, প্রথম 2 দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিকেও চোখ বাংলার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে এদিন 2 দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির তরফ থেকে। প্রথম দফায় 58টির মধ্যে 57টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, আর দ্বিতীয় দফায় 55টি আসনের মধ্যে 48টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। আর তার মাঝে আবার উত্তরপ্রদেশের নির্বাচনের আগেই জল্পনা ছড়িয়েছিল, যোগী আদিত্যনাথ হয়তো অযোধ্যা থেকেই ভোটে লড়তে পারেন, কিন্তু দল তার জন্য গোরক্ষপুর কেন্দ্রকেই বেছে নিল। গোরক্ষপুর কেন্দ্র থেকে 5 বার লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন যোগী আদিত্যনাথ, যদিও প্রথম 2 দফায় নয়, আগামী 3 মার্চ 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে গোরক্ষপুরে। এদিকে আবার আবহাওয়ার কড়া বার্তা, এবারে শীতের মাঝে বৃষ্টি, গোটা পশ্চিমবঙ্গ টালমাটাল, আর সেই সাথে থাকছে একের পর এক রাজ্য কেন্দ্র সরকারের অনুদান। একদিকে বাংলার বাড়ি প্রকল্পে যেন বিশাল বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতার, এবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অন্যদিকে আবার চোখ রাখলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ ঘোষণা মহিলাদের জন্য। সেটা আবার কেন্দ্র সরকারের তরফ থেকে একদিকে ই শ্রম কার্ডে টাকা ঢুকছে, অন্যদিকে আবার
চোখ রাখলেই বিশাল বড় খবর। কৃষক সম্মান নিধির টাকা ঢুকছে একের পর এক ব্যাংকের অ্যাকাউন্টে, আর তারপরেই বড় খবর। এদিকে আবার জয় জহর জয় বাংলার পর আবারও 1000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে সব মিলিয়ে। বিস্তারিত খবর থাকছে পরের ভিডিওতে, তার জন্য ভিডিওর শেষখানে একটি ভিডিও দেখতে হবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্পের টাকা ঢুকলো না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট আপডেট সবার আগে জানিয়ে দেবো। সে সাথে আজকের খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট উপস্থাপন করুন। আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক ব্লগে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।